ফট করে আবার যারা আসতে চায় সরা ফট করে যারা আসতে চায় আবার এদেরকে আবার টপ করে দইরা আইনের আওতা আনা হবে এর জন্য কি আপনারা তৈরি আছেন কে কে তৈরি আছেন হাত উড়ে দেখুন যদি আপনাদের মধ্যে বিভেদ থাকে যদি আপনাদের মধ্যে বিভেদ থাকে এই বিভেদের সুযোগ নেবে এইজন্য আর বিভেদ নয় কথা কয় না কেন দাউদ গান্ধীর ওলামায়ে কেরাম আর বিভেদ নয় দাউদ গান্ধীর বিবেক বিএনপি আর বিভেদ নয় দাউদ গান্ধীর জামাত ইসলামী আর বিভেদ নয় সবাই ঐক্য 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 এখানে শুধু দাউদ গান্ধী ওলামা ঐক্য পরিষদ না 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 দাউদ গান্ধী ওলামা ঐক্য পরিষদ নয় দাউদ গান্ধীর তৌহিদি জনতার ঐক্য পরিষদ এই নাম চেঞ্জ হওয়া দরকার দাউদ গান্ধীর ওলামা ঐক্য পরিষদের দরকার নাই তোরা মৌলবি কয়টা আছস পুরো দাউদ গান্ধী মৌলবি তোরা কয়জন আছস পুরো দাউদ গান্ধী এই অল্প কয়জনের ঐক্য দ্বারা কিছু হবে না দাউদ গান্ধীর জামাত ইসলামের ঐক্য দাউদ গান্ধীর জমিয়ত ইসলামের ঐক্য জমিয়ত ওলামা ইসলামের ঐক্য দাউদ গান্ধীর খেলাফত মজলিসের ঐক্য দাউদ গান্ধীর বাংলাদেশ খেলাফত মজলিসের ঐক্য দাউদ গান্ধীর আজমত সাহাবার ঐক্য দাউদ গান্ধীর হেফাজত ইসলামের ঐক্য দাউদ গান্ধীর বিএনপির ঐক্য দাউদ গান্ধীর জাতীয় পার্টির ঐক্য তাওহীদি জনতার ঐক্য এনডিপির ঐক্য এলডিপির ঐক্য সব একসাথে হবে ইনশাআল্লাহ আওয়ামী লীগ আর ফসমও শিখতে পারবে না আমার কথা কি আপনারা বুঝতেছেন কে কে বুঝতেছেন হাত উড়ে দেখেন ওই বেটা তোর মন খারাপ কা কিরে মন খারাপ কইলে তুই মনে করিস কিরে বুড়া মানুষ এভাবে দাঁড়াই গেছে আমি বুড়া আমি বুড়া নি আমি ছোটবেলা থেকে এখানে আমার সাথী আছে দুই একজন আমি এখন দেখছি জানি মাদ্রাসায় পড়ছে আমার সাথে তাহলে বেহেশতে যাওয়ার শর্টকাট রাস্তা কি বলেন না আল জিহাদ মুখতাসারু তারিকিন ইলাল জান্নাহ এজন্য আমি বলবো জুনায়েদ বাগদাদি বেহেশতে যাবেন কিন্তু এখনো জান্নাই গ্রাম পেতেছে আব্দুল কাদের জিলানি বেহেশতে যাবেন ইনশাআল্লাহ এখনো জান্নাই বেহেশতের গ্রাম পেতেছে বায়াজিদ বুস্তামি বেহেশতে যাবেন এখনো জান্নাই গ্রাম পেতে আছে হযরত খাজা বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি নকশবন্দি বাকি বিল্লাহ নকশবন্দি মুজাদ্দিদ আল ফেসানি শায়খ আহমদ সারান্দি ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি হযরত কাসেম নানদভি রশিদ আহমদ গঙ্গুহি সহ উপরের দিকে আরো যারা শহীদ হন নাই বেহেশতে যাবেন মগর এখনো জান নাই গ্রাম পেতে আছে কিন্তু যারা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে শাহাদত বরণ করেছে তারা অলরেডি বেহেশতে চলে গেছে সুবহানাল্লাহ কইবেন না আপনারা এটা কি আমার কথা না রসুলের কথা এটা রসুলের কথা অলরেডি বেহেশতে গেছেন ফিলিস্তিনের হামাসের যোদ্ধারা এরা বেহেশতের বাহিরে নয় যারা শহীদ হয়েছেন তারা বেহেশতে চলে গেছে হিজবুল্লাহর যোদ্ধারা যারা শাহাদত বরণ করেছেন বেহেশতে চলে গেছে হুদির যোদ্ধারা হাউসের যোদ্ধারা যারা শাহাদত বরণ করেছেন অপেক্ষা নাই বেহেশতে চলে গেছে আমরাও কি মরার সাথে সাথে বেহেশতে চলেই যাব এরকম সিদ্ধান্ত কার কার হাতে আর নাহলে কেয়ামত পর্যন্ত অপেক্ষা করেন নাই কেয়ামত হবে তারপর বিচার হবে তারপর বেহেশতে হান দিবেন এত হিসাব করার সময় না আমার বেহেশতের হুর এখনো দরকার বেহেশতের হুরের সাথে আমার বাসর ঘর এখন হওয়া দরকার বেহেশতের খানা আমার এখনই খেতে হবে আরে কথা কয় না বেহেশতের খাওয়া আমার এখনই খেতে হবে বেহেশতের হুর
সমাজের সাথে বিবাদে আমার এখনই হতে হবে কথা কয় না এর জন্য বুদ্ধি হলো জিহাদে শরীক হওয়া এবং শাহাদাত বরণ সাহাবা একরাম জিজ্ঞেস করেন হুজুর কিলা আমল জিহাদ ইয়া রাসূলুল্লাহ আলা আন তুকাতিল আল কুফার ইদা লাকিতাহ হুজুর জিহাদ কি জিনিস হুজুর বললেন যে কাফেরদের সাথে সাক্ষাৎ হইলেই লড়াই করা এটাকে জিহাদ বলে হুজুরকে জিজ্ঞেস করেন হুজুর আইল জিহাদ আফজল কোন জিহাদ উত্তম হুজুর বলেন মান রুকিরা জাওয়াদুহু ওয়া উহরিকা দমুহু যার ঘোড়া মরে গেছে যুদ্ধ করতে করতে ঘোড়া শেষ নিজও শেষ এই লোকটার জিহাদ সবচেয়ে দামি জিহাদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন মান কাতালা ফি সাবিলিল্লাহ ফুয়াকা নাকাতিন ওয়াজাবাত লাহুল জান্নাহ যে আল্লাহর রাস্তায় এক ঘন্টা দুই ঘন্টা জিহাদ করবে আরবরা উটনিকে জবা করে আরে দহন করে দহন দই দই কি করে আমাদের গবি গাবি যেমন সকালে আর সন্ধ্যা এরকম না ওইটা দুই তিন ঘন্টা পর পরেই উটনিকে পুষ্টিকে দহন করতে হয় নাহলে দুধের পাক বাট যেটা এটা ফুলে যায় তো এই দুইবার দহনের মাঝখানের সময়টাকে আরবিতে ফুয়াকা বলে হুজুর বলেন কেউ যদি দুইবার ওট দোয়ার মাঝখানের সময়